আসসালামু আলাইকুম ফিরোজ হ্যাপি লার্নিং স্কুল এন্ড কলেজে আপনাকে আবার স্বাগত তো টিউ টুয়েলের আমি আলোচনা করব কোড ফোর্স রাউন্ড সেভেন থ্রি ফোর ডিপ থ্রি এর এ নাম্বার প্রবলেমটি তো এই প্রবলেমটি আলোচনা করার পূর্বে আমি বলে দিতে চাই এখানে তো আপনি যদি আমার চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের প্লে লিস্টটি গিয়ে আপনি এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের এখানে আছে গ্রাফ থিওরি আছে তারপরে নাম্বার থিওরি একর আছে আবার এস সিরিজ তৈরি করা আছে তো আপনি চাইলে বা প্রয়োজন মনে করলে এটা দেখে নিতে পারেন আশা করি আপনার জন্য হেল্পফুল হবে তো এ নাম্বার কেস দেওয়া থাকবে এবং আমাদের একটা এন দেওয়া থাকবে ওকে আমাদের কি দেওয়া থাকবে একটা টেস্ট কেস এবং একটা এন দেওয়া থাকবে তো আমাদের যেটা করতে হবে এখানে সিওন এবং সিটুর মানটা বের করতে হবে এখানে সিওন এবং মানটা বের করতে হবে যে সমীকরণটা আমাদের এভাবে থাকবে যে সি ওয়ান প্লাস টু ইন্টু সি টু এটাই আমাদের এন এর সমান হওয়া লাগবে এটা টু আমাদের কীভাবে এনের সমান হওয়া লাগবে মানে ব্যাপারটা আর কি এরকম যে আমাদের মনে করে এখানে এন এর মানে আমাদের এখানে আছে ত্রিশ দেওয়া আছে ওকে এটা আমাদের এন এর মান দেওয়া আছে তো এখন আমাদের এখানে সি ওয়ান এবং সি টুর মানটা আমাকে বের করতে হবে আমাকে বের করতে হবে সি ওয়ান এবং সি এর মানটা তো এখন এইটা আমাদের কীভাবে থাকবে সমীকরণটা এটা আমাদের থাকবে সি ওয়ান ইন প্লাস টু ইন্টু সি টু টু ইন্টু সি টু টু মানে তিরিশ হওয়া লাগবে বা এন হওয়া হতে হবে আর কি এটা আমাদের কী হতে হবে এন হতে হবে আর কি তো এভাবে আমাদের ইকুয়েশনটা করতে হবে এবং আমাদের একটা আরেকটা এখানে কথা বলা আছে সেটা হচ্ছে আমাদের এখানে সি ওয়ান এবং সি টু মিনিমাইজ হবে আর কি মানে ছোটো হবে আর কি সর্বোচ্চ হুম তো ছোটো হবে মানে আমরা এখানে জাস্ট এক ডিফারেন্স বা দুই ডিফারেন্স এরকম মানে রাখার চেষ্টা করব আর কি তো আমরা এখানে এক বা দুই ডিফারেন্স আমরা বা একটা মিনিমাম ডিফারেন্স আমরা রাখার চেষ্টা করবো ওকে তো আমরা কীভাবে রাখতে পারি ধরো মনে করুন আচ্ছা আমাদের এখানে মনে করুন এখানে আছে তিরিশে দেওয়া আছে তো তিরিশকে আমি কীভাবে লিখতে পারি টেন প্লাস টু ইন্টু টেন টু ইন্টু টেন এটা মানে কি তিরিশ না তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যেহেতু মিনিমাম ডিস্টেন্সের কথা বলা আছে তার মানে আমাদের এখানে সি এবং সি টু মান টেন করে হবে হ্যাঁ এখানে আমাদের কি হবে সি এবং সি মান কি হবে টেন করে হবে সি এর মানুষ টেন হবে আবার এখানে কি হবে সি টুর মানে টেন হবে সি টু মানে হবে টেন হবে কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে মনে করুন এখানে কিন্তু আমাদের সেই ক্ষেত্রে সি ওয়ান সিটুর ডিফারেন্স কত শূন্য আর কি তারপরে এখানে যদি এরকম হয় যে মনে করুন আমাদের এন এর মানে এখানে কত এন এর মানে হচ্ছে মনে করুন হচ্ছে থার্টি ওয়ান তো সেই ক্ষেত্রে আমরা এটা কীভাবে লিখতে পারি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা লিখতে পারি কী হবে যেখানে আমি যদি এলিভেন দিই আর প্লাস আমি যদি এখানে দেখি আর টুয়েন্টু টেন তাহলে কিন্তু আমাদের ইলেভেন হয়ে যায় মানে থার্টি ওয়ান হয়ে যাচ্ছে তার মানে এখানে টোয়েন্টি আর এখানে কি ইলেভেন তার মানে কি থার্টি ওয়ান তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে মিনিমাম এটা কি হচ্ছে বলেন তো মিনিমাম হচ্ছে কি এখানে ওয়ান হচ্ছে আর কি মানে সি ওয়ান এবং সি টু মানে একটা এখানে কি হবে এবার মনে করুন আমি এটাকে ইলেভেন নিয়েছি আর কি এই জন্য ইলেভেন নিয়েছি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কি হচ্ছে এখানে সেক্ষেত্রে আমাদের ইলেভেন হচ্ছে মানে এটা ডিফারেন্স কত ওয়ান এটাও মিনিমাম হয়েছে আর কি তো এরপরে যদি এরকম হয় যে আমাদের এখানে এন এর মনে করুন এখানে থার্টি টু থার্টি টু তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি এই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা করতে পারি এখানে যে আমি টেন দিই হ্যাঁ এখানে আমি যে টেন দেই প্লাস আমি যেখানে যে কি করি টু টু ইলেভেন করি তাহলে কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে এটা ইলেভেন আর কি এটা আমাদের কি হবে টেন হবে না এটা আমাদের ইলেভেন হবে এটা তো এখান থেকে কিন্তু আমাদের কি হচ্ছে এখানে থার্টি টু হয়ে যাচ্ছে মানে এটা কি বাইশ এটা কবে বাইশ হবে আর এটা টেন আর কি মানে আমাদের লজিকটা আছে ওকে তো আমরা এখানে যেহেতু আমরা একটা সংখ্যাকে তিনবারে আর কি রিপ্রেজেন্ট করতেছি তিন দিয়ে ভাগ করবো আর কি এটাকে প্রথমত কারণ কি আমাদের একটা সাথে দ্বিগুণ থাকবে কি থাকবে একটা দ্বিগুণ থাকবে তো ওর সাথে আমি এখানে দেখবো যে মানে দ্বিগুণ যেহেতু আমরা একটা থাকবেই দ্বিগুনের সাথে যদি আমি আরেকটা মানে একটা সংখ্যায় তিন ভাগ করলে হম একটা মনে করুন কে আমি যদি তিন ভাগ করি তো তিন ভাগ করলে আমি এখানে কিভাবে এখানে n এর সমান একটা ভ্যালু আনতে পারি c1 এবং c2 এর মাধ্যমে যেখানে আমাদের c2 এর সাথে কি থাকবে দ্বিগুণ থাকবে তো সেই ক্ষেত্রে যদি আমাদের এখানে এই সংখ্যাটা যদি কি আমাদের বলেন তো डायरेक्टली তিন দিয়ে যে মড যায় মানে এটা যে কি হয় তিন দিয়ে যে মড যায় মড করলে যে জিরো হয় তো মড করলে জিরো হলে কিন্তু আমরা কিন্তু পাচ্ছি এখানে জাস্ট দ্বিগুণ করে দিলে মানে তো সেই আমাদের এটা মানে অ্যানসার হবে ওকে মানে টু গুণ করলেই হয়ে যাচ্ছে কিন্তু আমাদের যে এখানে মঠ করার পর যেখানে ভ্যালুটা এখানে যদি মড ইজ আমাদের হয় তো সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে করতে পারি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে কাজটা করতে পারি জাস্ট এখানে যেহেতু আমি এখানে কোনো একটা সংজ্ঞাকে যে আমি মড করি তিন দিয়ে যে মড করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এর ভ্যালুটা কি হতে পারে শূন্য হতে পারে ওয়ান হতে পারে এবং কি টু হতে পারে তো শূন্য হলে তো আমাদের এখানে কোনো ঝামেলা নেই জাস্ট আমরা এখানে তিনটা ভাগ করে দেবো একটা দ্বিগুণ করে দিলে হয়ে যাচ্ছে যদি আমাদের কখনো মডেল মানটা যে ওয়ান হয় কি হয় যখন ওয়ান হবে তখন আমাদের কি হবে তখন আমাদের জাস্ট এই ওয়ানটাকে আমি এখানে বাইরে নেই মানে ওয়ানটাকে এক্সট্রা আমি তিন ভাগ করার পর এটাকে আমি তিন ভাগ করব তিন ভাগ করা মানে কি এখানে এটাকে আমি মানে যদি তিন ভাগ করি একত্রিশ বাই তিন আচ্ছা এখানে তো লেখা আছে এটা এটা আমাদের কত হবে এখানে মনে করুন আমাদের এটা আর কি এনে মানে এখানে তার মানে এখানে প্রত্যেকটা মানে কি টেন করে হবে না আমি এখানে একত্রিশ নেই বা বত্রিশ নেই বা আমি এখানে যদি ত্রিশ নেই তাও কিন্তু আমাদের এখানে কি ইন্টেদার ভিল টেনে হবে আর কি তো সেই ক্ষেত্রে আমি এখানে দেখবো যে মডের মানটা চেক করবো যে মডের মান যে ওয়ান হয় তখন তখন আমরা করবো কি সি ওয়ানটাকে ওয়ান করে দেবো সি ওয়ানটাকে আমরা কি করবো ওয়ান করবো ওয়ান করার পর এখানে টেনের সাথে গুন করে গিয়েছে আর টোয়েন্টি টোয়েন্টি ইলেভেন কি হবে থার্টি ওয়ান আবার যদি আমাদের মডের মানটা টু হয় মান যদি কি হয় টু হয় আর কি যে এরকম টু হয় তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমরা এখানে সি ওয়ানের মানে এবার কি করবো জাস্ট ওই ভাগটা করে দেবো আর সি টুর মানে আমরা এখানে করবো কি সিটুর মানে আমরা এখানে করবো কি জাস্ট ওই এক যোগ করবো মানে এন ভাগ করার পর এক যোগ করে ওটার সাথে গুন করবো ওকে এই কাজটা আমাদের করলেই এনা আর কিছু লাগবে না তাহলে এখানে দেখুন আমাদের এখানে কিন্তু মিনিমাম সিওান এবং সিটুর যে এটা হবে আর কি ডিফারেন্সটা হবে এটা মিনিমাম হবে মানে আমাদের এখানে বিষয় হচ্ছে মড করে শূন্য হলে জাস্ট আমরা এখানে ওই ভাগ করে যেটা হবে সেটাই দেবো যদি আমাদের কি হয় কখনো মড করার পর যে ওয়ান হয় তো ওয়ান হলে আমরা কি করবো এখানে ওই আর কি একটা ওয়ান হলে ওই ওয়ানটা একটার সাথে যোগ হবে কোনটার সাথে যোগ হবে সিওনের সাথে আর মানে সিটু আমাদের কী হবে টেন হবে আর কি আর যদি আমাদের কি হয় এখানে মট কপার টু হয় তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে সি ওয়ানটা টেন হবে আর সি টু টা আমাদের কি হবে ইলেভেন হবে আর কি ওকে এই কাজটা করলে আমাদের মানে অ্যান্সার হবে আর কি তো আমি যদি আমি যেভাবে কোর্টটা করছি এখানে আমি এখানে ঠিক সেমভাবে কাজটা করছি প্রথমত দেখছি মড হয় কিনা যদি মড হয় তাহলে কি করবো এখানে দুটো ভাগ করে দেবো সি ওয়ান এবং সি টু ভাগ করে দেবো তিন দিয়ে ভাগ করে যদি আমাদের ওয়ান হয় তো ওয়ান হলে আমাদের কি হবে সি ওয়ানের সাথে এটা মড করার পর এক যোগ হবে আর একটা কি হবে জাস্ট মানে সরি ভাগ করার পর একযোগ হবে এবং আমাদের জাস্ট এটা ভাগ ফলটা হবে আর যদি আমাদের ওয়ান বাদ দিয়ে অন্য কিছু হয় ওয়ান বাদ দিয়ে অন্য কিছু মানে টু হতে পারে তো সেক্ষেত্রে জাস্ট এটা আমি কি করবো ভাগ করার মানটা নেব তিন দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা নেব আর এটা কি করবো ভাগ করে এক যোগ করে দেবো ওকে তো এ হচ্ছে আমাদের এই নাম্বার প্রবলেমটা আর কি